ওয়েলকাম টু aplusbio। আমরা আজকে এখানে ডিসকাশন করব কিছু নিটের স্ট্র্যাটেজি নিয়ে। নিটের স্ট্র্যাটেজি মানে নিট তো যারা বসবে তারা সবাই পড়বে, মানে পড়াশোনা তো করতেই হবে তোমাকে। অ্যাটলিস্ট এক বছরের জন্য ভুলে যেতে হবে যে লাইফ বলে তোমাদের কিছু আছে কি না, তাহলে বাকি 50 বছর তোমাদের লাইফটা পুরোপুরি একদম টেনশন ফ্রি হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে পরিশ্রম করা মানে দেওয়াল ঠেলা না। মানে তুমি ধরো সাপোজ আমি বায়োলজির ক্ষেত্রে বলছি, বায়োলজির ক্ষেত্রে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি অন্ধের মতো পড়তে থাকো তুমি সিকোয়েন্সই বুঝতে পারবে না। আর আমাদের সিলেবাসে কিছু গণ্ডগোল আছে। বেসিক গণ্ডগোলটা কী আছে, যে আমরা ধরো ক্লাস ইলেভেনের সিলেবাস, ইলেভেনের সিলেবাস শুরু হয়েছে কী দিয়ে, সেল দিয়ে শুরু হয়েছে। সেলের আগে আমরা আমাদের ক্লাসিফিকেশান সিস্টেম আছে, তারপর ডিরেক্ট সেলে চলে এসেছি। সেই সেলে আমরা যখন সেল ডিভিশন পড়ছি তখন আমরা জানছি যে রেপ্লিকেশান হচ্ছে, কিন্তু রেপ্লিকেশান কী সেটা 12 আছে। সেকেন্ড মাইনাস পয়েন্টটা কী আছে, সেল সাইকেল যখন পড়ছো তখন বুঝতে পারছো যে সেল সাইকেলে বিভিন্ন চেক পয়েন্টস আছে, কিন্তু চেক পয়েন্টসের বিভিন্ন চেক পয়েন্টসগুলো কেন আছে বা সেগুলো ওভারকাম করতে গেলে কী করতে হয় তার রিজন মিউটেশন। সেই মিউটেশন আমাদের আইডিয়া কোথায় আছে, আবার ক্লাস 12 আছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো 11 আছে, যেগুলো আগে আমাদের পড়ানো উচিত সেগুলো 12 আছে। তো মানে শুধু পড়লে হবে না, সেটাকে অ্যাসিমিলেট করতে হবে। অ্যাসিমিলেট করতে হবে মানে তুমি যদি একটা সিকোয়েন্স ওয়াইজ পড়ো যে 1 2 3 4 5 6 7 8 9 10, এইটাকে মনে রাখা সহজ। এবার যদি তুমি উল্টো করে 10 9 8 এইভাবে পড়তে থাকো না, সেটা নাই মানে সবাই জানে কিন্তু 90% ওখানে আটকে যাবে, বলতে মানে একবারে 10 থেকে 1 পর্যন্ত বলতে পারবে না, ঠিক আছে। তো যেমন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে যদি তুমি সেল পড়তে শুরু করো, সেল পড়বে, তারপরে সেল পড়ার পর কী পড়বো আমরা, আমরা ডিরেক্টলি ডিএনএ আরএনএ রেপ্লিকেশান ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো পড়বো। এগুলো পড়ার পর কী পড়বো, মিউটেশান পড়বো, তারপরে গো ব্যাক টু সেল সাইকেল, সেল সাইকেল জানবো। তারপরে তারপরে সেল সাইকেল যখন জানবো সেখান থেকে অ্যালিন সম্বন্ধে আইডিয়া পাবো, আমরা জিন সম্বন্ধে আইডিয়া পাবো, সেখান থেকে আমরা আবার মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়বো বা মডার্ন জেনেটিক্স পড়বো। এইভাবে পড়লে কী হবে যে তোমার পুরো সিকোয়েন্সটাও তুমি জানতে পারবে এবং তার সাথে তোমার খুব সুবিধা হবে, মানে একবার বুঝতে পারবে ইটস লাইক অ্যাসিমুলেশন হয়ে যাবে, যে তুমি ঘুমের মধ্যে তোমার কোশ্চেন করলে তুমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে, এমসিকিউ রাইট হবে। আর সেকেন্ড আর একটা পয়েন্ট হচ্ছে যে স্মার্ট লার্নিং বলে একটা হবে। স্মার্ট লার্নিং মানে কি, বেশ কিছু মানে আমাদের তো নিটে প্রচুর অনেকগুলো চ্যাপ্টার আছে, 11-12 মিলিয়ে বেশ 20টার মতো মডিউল আছে, কিন্তু ভালো করে ফলো করলে দেখবে যে 10টা মডিউল থেকে 80%-এর কাছাকাছি কোশ্চেন পড়ে। মেন 10টা মডিউল যেখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন পড়ে, আর বাদবাকি প্রচুর মডিউল আছে যেখান থেকে হয়তো একটাই কোশ্চেন আছে, 4 মার্কসের বা একটা কোশ্চেন আছে। তো কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাইক তুমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের নিটের কোশ্চেন সলভ করো, নট অনলি নিট, নিট AIEEE AIPMT যেগুলো ছিল তখন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা কেরালা জয়েন্ট যা যা ছিল, তুমি যদি লাস্ট 10 বছরের মানে বায়োলজি কোশ্চেন সলভ করো তুমি অটোমেটিক্যালি 50% কমন পেয়ে যাবে। ইটস এ নোন ফ্যাক্ট, শুধু এটা শুধুমাত্র বায়োলজি নিটের ক্ষেত্রে না, এটা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে জানতে হবে। কেন জানতে হবে, তাহলে তোমার আইডিয়া হবে কোন খান থেকে কোশ্চেন আছে, কী রকম কোশ্চেন আছে, হট টপিক্স কোনগুলো। সেই হট টপিক্স নিয়ে আমাদের আমরা আমাদের কোচিং সেন্টারে ডিসকাস করব, আমাদের ভিডিও আসবে, এবং তার জন্যই নিটের মানে স্পেশাল কোচিং দরকার কিছু কিছু ক্ষেত্রে। আর ট্যালেন্টেড স্টুডেন্টের ক্ষেত্রে কোচিং লাগবে না অবভিয়াসলি, সেটা তো ফ্যাক্টর, কিন্তু আমাদের ক্ষেত্রে জাস্ট ট্যালেন্টের সাথে একটু হার্ডওয়ার্ক লাগে, সেই হার্ডওয়ার্কটাই আমরা মাস্টাররা করে থাকি, ঠিক আছে। ওটুকু হলেই আশা করি নিটে সবাই ভালো করতে পারবে। অল দ্য বেস্ট।